আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আলিফা সামুস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকেও মামার বাড়িতেই আছি, এখন মামার বাড়ি সিরিজই চলছে। আজকে মামার বাড়ি ডে 7, আর আজকেই লাস্ট ডে। তো আজকে যেহেতু চলে যাব, তাই জন্য আজকে আর তেমন একটা বাইরে বেরোইনি। আমার গলাটাও একটু খারাপ আছে, ঠান্ডা লেগে গেছে। তো আজকে যে আপনাদেরকে মামিদের উঠোনটা ঘুরিয়ে দেখাচ্ছি, আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম ঠিকই, মানে বাইরে বেরোইনি, বাড়ির বাইরে মানে উঠোনের মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেন গেট পাশে, আর এদিকে বাড়ির সামনে উঠোনটা একটু বড়, আর এই যে মামার বাড়ি, আর এই পাশে তো জিশানের বাইক রাখা আছে। জিশান আজকে আছে সকাল, এখন সকালে আবার বেরিয়ে যাবে, রাখছিল। আগে দেখলেন পেঁয়াজ রাখা ছিল, ওটা মামিদের চাষের পেঁয়াজ, আর কলাটাও মামিদের মামাদের খেতে। আর এদিকে হচ্ছে কিছু গাছপালা আছে, কাঁঠাল গাছ আছে, আর পিয়ারা গাছ আছে, অনেক গাছ আছে, আম গাছও আছে অনেকগুলো, আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন। আর ওই পাশে লেবু গাছ আছে, গাছগুলো দেখাচ্ছি এখন, এগুলো আম গাছ। আর এই পাশে যে গেটটা আছে, এদিকে গেটের সামনে দুপাশে দেখতে পাচ্ছেন সরু সরু ডাল, মানে এখনো বেশি মোটা হয়নি, জামরুল গাছ। এই পাশেও একটা জামরুল গাছ, ও পাশেও একটা জামরুল গাছ, এগুলোতে লাল লাল জামরুল হয়। আর ও পাশে লেবু গাছ, পাকি লেবু গাছ। আর এদিকে গেট, এই গেটটা দিয়েও বাইরে বেরোনো যায়। এবার আপনারা আলিফাকে দেখছেন ন্যাড়া মাথা হতে, মানে কি ওর চুলটা একটু বড় হয়ে গেছে আর প্রচণ্ড ঘামে, ও রাত্রিবেলা ঘুমের মধ্যে এত ঘেমে যায়, পুরো চুল টুল ভিজে থাকে রাত্রিবেলা। তো তাই জন্য ওকে ন্যাড়া মাথা করে দিচ্ছি, আর ন্যাড়া মাথা হয়ে ও বাড়ি ফিরবে আর কি, মামার বাড়ি থেকে। আর এই যে চলে এলো ইভিনিং স্ন্যাক্স, তো সানি আজকে আবার ট্রিট দিল, পিজা ট্রিট, তিনটে পিজা ছিল, দুটো এর মধ্যে দুটো ভেজ ছিল, একটা ননভেজ, একটা চিকেন ছিল, আর একটা মনে হয় চিজ মার্গারিটা, আর একটা টমেটো পিজা। টমেটো পিজাটা আমার একটু ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় যেন তো বেশি চিজ থাকে, ওই জন্য আমি সবসময় টমেটো পিজাটাই অর্ডার করি, আমার জন্য ওটাই ছিল। আর পিজা টিজা তো খাওয়া হলো, আজকে ইভিনিংটা ভালোভাবেই কাটলো, যেহেতু আজকে লাস্ট ডে, ওই জন্য হয়তো জানি হয়তো স্পেশালি লাস্ট ডে বলে ভালোভাবে ফেয়ারওয়েল দিচ্ছে আমাকে আলিফাকে। অবশ্য আলিফা পিজা খায়নি, তো ঘুমিয়ে গেছিলো সন্ধ্যাবেলা আজকে, তাই জন্য ওকেও দেখতে পাবেন না আজকে। সন্ধ্যে মানে মাথা ন্যাড়া হওয়ার পরে ও অনেক কান্নাকাটি করেছিল, চুলটা ছিল না বলে, তো সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছিলো, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, তাই জন্য ওকে আজকে আর দেখতে পাবেন না এই পিজা পার্টিতে। আর আপনাদের কাদের পিজা খেতে ভালো লাগে আপনারা জানাবেন কিন্তু কমেন্ট সেকশনে, আপনারা কেউ কমেন্ট করে জানান না, আমি বেকারই বলে যাই কমেন্ট সেকশনে জানাবেন, বাট কেউই কমেন্ট করেন না। যাই হোক, পিজা হয়ে গেল, তারপরে পিজা একটু হেভি জিনিস ছিল, খাবার পরে ভাবলাম লাইট কিছু আজকে ডিনারে থাকবে, তো আজকে ডিনারে লাইটই ছিল, লুচি আর আলুর দম, যেটা সবাই ইভিনিংয়ে খায় আজকে আমরা ডিনারে খাচ্ছি। তো মামির স্পেশাল লুচি, প্রথমটা ফোলেনি, সেকেন্ডটা খুব ভালোভাবে ফুলেছিলো, ফুলকো লুচি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মামির স্পেশাল ফুলকো লুচি, আর ফুলকো লুচি আর আলুর দম, এটা দিয়েই আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করেছিলাম আমরা সবাই। আর সব শেষে যেটা আমি সবসময় বলে থাকি, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনার ব্লগগুলো, আর স্পেশালি মামার বাড়ির সিরিজ, যেটা আর হবে না আজকেই লাস্ট ডে, আবার কবে আপনাদেরকে ব্লগ আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো ঠিক বলতে পারছি না, কেন আলিফা বাড়ি চলে গেলে আর ব্লগিং করে ওঠা যায় না, সময় হয় না। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি খুব বেশি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পুরো ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আল্লাহ হাফিজ।